তো দেখতেই পাচ্ছ, আমরা আজকে একটু সাজুগুজু করে নিয়েছি। আরে দেখো এই কানেরটা পরেছি, সেই দিন যে মেলায় গিয়েছিলাম নিয়েছিলাম, তো সেই কানেরটা পরেছি, দেখো কেমন লাগছে দেখো। আর এই যে শাড়িটা পরে নিয়েছি, এই যে, তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে, আর ওই যে আমার মেয়ে, আর ওই যে আমার বোন, এরা সবাই রেডি হয়ে গিয়েছে যাবার একটা, মানে একটা যাবার জায়গা আছে, মানে একটা জায়গা যাবার উদ্যোগে বেরিয়েছি, তো কি হয় জানি না। আর লাস্টে ফেরবার পথে উল্টো রথ তো দেখে আসবো, এরকম একটা পরিকল্পনা আছে। তো বিকেল এখন 5:30, ভীষণ মেঘও উঠেছে, তো কি পরিস্থিতি লাস্ট পর্যন্ত দাঁড়াবে বলতে পারছি না। তো চলো যা যা। মাত্র আমরা মেলা থেকে এলাম। ও আজকে ভিড়, মানে যে দুর্দান্ত ভিড়, তোমরা তো দেখতেই পেলে, মানে ঠেলা গুজা, উফ, যেন পা রাখার জায়গা নেই, এত ভিড়, আর যেন ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছিলাম। তো দেখতেই তো পেলে, আর যেখানে মানে যাবার উদ্যোগে গিয়েছিলাম তো সেখানে যেতেই পারলাম না, সত্যিকারেরই খুব মিস করছি, কারণ ওটা অন্যদিন যাব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকে বৃষ্টি চলে এলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এক সাইডে একটা দোকানে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্টকালে সন্ধে হয়ে গেল, আর যাওয়া হলো না সেখানে মেলাটায়, এ গোটাটা আর একবার চক্কর ঘুরে খাওয়া দাওয়া করে চলে এলো। চলো রান্না বান্নাটা করে নেই, দেখি কি রান্না করি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে, রাত বলতে প্রায় 9:10-15 হয়ে যাবে, তো এরকম রাত হয়ে গিয়েছে। তো দেখি কি রান্না করি, আর তোমরা তো জানোই আমার রাত্রে বেশি রুটি হয়, তো রুটি করব না ভাবছি, মানে আটা আবার মাখাতে বেলতে আবার একটা সবজি করতে অনেকটাই সময় চলে যাবে, তো তাই ভাবছি ভাত একদিকে বসিয়ে দেবো আর একদিকে ঝোল টোল কিছু একটা করে নেবো। তো চলো যাই রান্নাঘরে, কি করি দেখি। আমার কাটাকাটি সব রেডি হয়ে গিয়েছে, এখানে পটল আলু দিয়ে একটা তরকারি হবে, আর যে কপিস মাছ আছে এই মাছটা দিয়ে, আর এই বেগুন দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা ঝাল হবে। তো দেখো করে নি। রান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর ওই যে মেয়ে ওইদিকে ঘুমিয়ে গিয়েছে আমার বাসন গুড়াতে গুড়াতে, তো মুছতে পরিষ্কার করতে তো ততক্ষণকে ঘুমিয়ে গেছে। তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আজকের মতো ভিডিওটা এতটুকু, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।